নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক যুবক। অভিযুক্তের নাম অপূর্ব তালুকদার, সে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থায় কর্মরত রয়েছে। সেই সূত্রেই সম্প্রতি পানি ট্যাঙ্কি ফাড়ি এলাকার বাসিন্দা এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তার। এরপর তিন মাস তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বুধবার রাতে নাবালিকার পরিবার ওই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। নাবালিকার পরিবারের অভিযোগ, প্রেমের জালে ফাঁসিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছে ওই যুবক। অভিযোগের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যেই ওই যুবককে গ্রেফতার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।